এক সাক্ষাতে হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলো তো আমার ইন্তেকালের পরে দুনিয়ায় তুমি কতবার আসবে আর কেন আসবে? কথা বুঝেন নাই? এক সাক্ষাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি তো অনেকবার আসছো, আমার কাছে আসছো, অনেক কিছু নিয়ে আসছো, আমার পরে কি তুমি আসবে পৃথিবীতে? আমি না থাকলে আসবে? আর আসলে কেন আসবে, কি জন্য আসবে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার পরে পৃথিবীতে আমি যাব, পৃথিবীতে আমি আসব কম পক্ষে 10 বার। কয়বার? 10 বার। কয়বার? 10 বার। রাসূলের ইন্তেকালের পরে জিবরাইল পৃথিবীতে আসবেন কয়বার? 10 বার। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার কাছে এসেছি, আমি আসছে শুধু নিয়ে আসছি, শুধু আল্লাহর কাছ থেকে আপনাকে দিছি, আইনা এটা দিছি, কোরআন দিছি, যা আল্লাহ বলছেন সব দিছি, আর আমি আপনার পরে 10 বার আসব কিছু দেওয়ার জন্য না, নেওয়ার জন্য। আমি দিব না কিছু, নিয়ে যাব। রাসূলে পাক কাঁদলেন আর বললেন, জিবরাইল তুমি আসবা, নিয়ে যাবা? কি নিয়ে যাইবা তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের আগে পৃথিবীতে 10 বার আসব। 10 বার এসে 10টা জিনিস নিয়ে যাব। 1 নম্বর যে জিনিসটা নিয়ে যাব, এটা হচ্ছে দুনিয়ার সকল জায়গার থেকে বরকত আমি নিয়ে যাব। আপনি নাই, রবকে ডাকনেওয়ালা মানুষ নাই, আমি সব বরকত নিয়ে যাব। আজ বাড়ি আছে, গাড়ি আছে, আমাদের টাকা পয়সার অভাব নাই, খবর নিয়ে দেখেন বরকত নাই। আপনাদের সত্য বলা লাগবে, বরকত আছে? আমি বলছি না বরকত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আসব এবং বরকত নিয়ে যাব। জিবরাইল তুমি বরকত নিয়ে গেলে আমার উম্মতের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত বলতেছেন, এই উম্মত তো আপনাকেও ঠিক মতো চিনে না, এই উম্মত আল্লাহর জমিনে থাইকে আল্লাহর নামে নাফরমানি করে। 2 নম্বরে তুমি কি নিয়ে যাইবা? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বর যে জিনিসটা দুনিয়ার থেকে উঠে আনব, এটা হচ্ছে ইবাদত থেকে মজা স্বাদ উঠে আনব। মানুষ ইবাদত করবে মজা পাবে না। আজকে আপনি আপনার বুকে হাত রেখে শপথ করে বলেন, আপনি ইবাদত করেন, আমি ইবাদত করি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো তাবেঈনের মতো স্বাদ পাই না। সেজদায় স্বাদ নাই, ইবাদতে স্বাদ নাই, কোরআন তিলাওয়াতে স্বাদ নাই, এমনও মানুষ আছেন 10 বছরেও কোরআন পড়েন নাই একবার, স্বাদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আসবো দুনিয়ায়, মানুষ থাকবে, ইবাদত থাকবে, কিন্তু ইবাদতে স্বাদ থাকবে না। আপনারা বলেন আছে, এখন আপনারা বলেন, 1 নম্বরে বরকত আছে, 2 নম্বরে ইবাদতে স্বাদ আছে? আমরা নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না, অশান্তিতে থাকি, নামাজ পড়ি গুনার কাজ করি, তাহলে তো স্বাদ নাই। জিবরাইল আর কি নিয়ে যাইব? 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 নম্বর বেরাইছে যা নিয়ে যাব, তা হচ্ছে পরস্পর পরস্পর থেকে মোহাব্বত আর ভালোবাসা উঠে নেব। আপনারা এটা বলেন আছে এখন মোহাব্বত? সত্য কথা বলেন আছে? শুধু হিংসা, হিংসা, একজন আরেকজনের হিংসা, সন্তান বাপের সাথে হিংসা করে, বাপ সন্তানের সাথে হিংসা করে, না নাই? আর ভাই ভাইয়ের কথা বাদই দিলাম, কয়টা বলছি? 4 নম্বর। জিবরাইল তুমি যা উঠে আনি, 4 কি নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে যা আমি উঠে নেব, এটা হচ্ছে লজ্জা। মানুষের কাছে কোনো লজ্জা থাকবে না। আজ লজ্জা আছে পরিবারে? বাবার সামনে শয়তান না সন্তান না ফরমানি করে, স্বামীর সামনে স্ত্রী না ফরমানি করে, স্ত্রীর সামনে স্বামী না ফরমানি করে, সমাজের সামনে সমাজপতিরা না ফরমানি করে, কথা বলেন না কেন? লজ্জা উঠে গেছে। কেয়ামত খুব কাছাকাছি। জিবরাইল কেয়ামতের আগে আর কি নিয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বরে যে জিনিসটা নিয়ে যাব, এটা হচ্ছে খুব কষ্টের, নির্মম। কি নিয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি এসে দেখব মানুষ যখন এই 4টাই বাদ দিয়ে ফেলেছে, 4টা উঠে নিয়েছি, 5 নম্বরে দুনিয়ার থেকে আমি হক বিচার ন্যায় ইনসাফ উঠে নেব। আছে ন্যায় ইনসাফ? আপনারা বলেন আছে? আমি আসব, হক বিচার থাকবে না, ন্যায় ইনসাফ থাকবে না। সত্য কথা বললেই তুমি মায়ের খাইবা, যে যত বড় অসত্য, যে যত বড় নিমক হারাম, যে যত বড় 2 নম্বর ব্যবসা করতে পারে, সে তত ভালো জায়গায় থাকতে পারে।
আপনি চান না বিদেশ থেকে বাংলাদেশে মাল আমদানি করবেন, করবেন সরকারকে ট্যাক্স দিয়া হালাল পথে আনতে পারবেন না, বহু জায়গা আটকা পড়বেন। আর দুই নম্বরে লাইনে আনতে যান খুব ভালো আনতে পারবেন। এ কথা মনে হয় বেশি মিথ্যা বলে ফেলছে, বেশি মিথ্যা বলছে, বলেনি কয়টা বলছি, ছয় নম্বর। আমি ইয়া রাসূলুল্লাহ যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে মানুষ থেকে সবর এবং ধৈর্য উঠায় নেব। মানুষের কাছে ধৈর্য থাকবে না, সবর থাকবে না, আজ আছে সেটা নাই। ইয়া রাসূলুল্লাহ সাত নম্বর যে জিনিসটা উঠায় নেব সেটা আরও নির্মম। কি জিব্রাইল, যে কখন নিবা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের খুব কাছাকাছি টাইমে এটা উঠায় নেব। কি উঠায় নেবা ইয়া রাসূলুল্লাহ? দুনিয়ায় হাজার হাজার আলেম থাকবে কিন্তু আমি এলিম উঠায় আনব। কে উঠায় নেবেন? এলিম উঠায় নেবেন এর মানে কি? বড় বড় এলিমওয়ালা হক্কানি আল্লাহওয়ালাদেরকে উঠায় নেবেন। উঠায় নিচ্ছেন নি, নিচ্ছেন নি, সব উঠায় নিচ্ছেন। আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই শায়খ উস্তাদ ইন্তেকাল করলেন, তিনিও চলে গেলেন, আল্লামা আহমদ শফিও চলে গেলেন, সকল উলামায়ে কেরাম চলে যাচ্ছেন, আমরা শুধু ইয়তিম হচ্ছে, আমরা শুধু ইয়তিম হচ্ছি। দুনিয়ার থেকে বড় বড় উলামায়ে কেরাম উঠে যাচ্ছেন, কি আছে কপালে একমাত্র রব জানেন। জিবরিল আমিন বলছেন সাত নম্বরে আলেম উঠায় নেব, ইলম উঠায় নেব, এবং যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে যারা থাকবে আলেম থেকে সত্য কথা তুলে নেব। যারা থাকবে তাদের কাছে সত্য কথা থাকবে না, একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না। এটা নাই না, এটা নাই বাংলাদেশ আছে, এটা আমার কথা না। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সাত নম্বরের যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে সত্য কথা, আলেম উঠায় নেব, আর যারা থাকবে তাদের কাছ থেকে সত্য কথা উঠায় নেব। আট নম্বরে সংক্ষেপ করে করে বলছি, আট নম্বরে কী নেবা ইয়া রাসূলুল্লাহ? আট নম্বরে নেব ধনীরা দুনিয়ায় থাকবে কিন্তু ধনীদের সৎ সাহস থাকবে না। আপনার একজন ধনী দেখান সৎ সাহস আছে এখন বলেন না? টাকা আছে সৎ সাহস নেই, ভয়ে বাবা আমি যদি কিছু বলি আমার ব্যবসা বন্ধ করে দিবে, লাইসেন্স নষ্ট করে দিবে, দেশ থেকে বাইর করে দিবে, আমার সব মাল সব উঠে নিয়ে যাবে, সব বাজেয়াপ্ত করে দেবে। ঠিক বললাম না? জিম্মি এগুলো মনে হয় কিছু ভুল বলে ফেলতেছি আমি, হ্যাঁ সব উঠে যাচ্ছে কিয়ামত খুব কাছাকাছি। কয়টা বলছি? নয় নম্বরে অনেক নামাজি থাকবে, অনেক মুসলমান থাকবে কিন্তু আমি যে জিনিসটা উঠায় নিব সেটা হচ্ছে ইমান উঠায় নিয়ে যাব। নামাজ থাকবে, ইমান থাকবে না, কারণ নামাজ পড়ে গিয়েই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সুদ খাবে, পাবলিকের বিরুদ্ধে কথা বলবে, ঠকাবে। ঠিক বললাম না? এগুলা হচ্ছে এখন। কয়টা বলছি? দশ নম্বর, শেষ করে দিচ্ছে। জিব্রাইল যা বলতেছ আমার তো ভয় হচ্ছে, তুমি কি বলতেছ? ইয়া রাসূলুল্লাহ দশ নম্বরে যে জিনিসটা উঠায় নেব, দুনিয়ার জমিনে কারি থাকবে, কোরআন পড়নেওয়ালা লোক থাকবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা লোক থাকবে, কিন্তু কোরআন যারা পড়ার কথা ছিল কারিদের কাছ থেকে আমি আল্লাহ সে কোরআনের মজা স্বাদ তেলাওয়াত সব উঠায় নিয়ে যাব। এটা কি মিথ্যা? আজ আস্তে আস্তে কোরআনের স্বাদ উঠে যাচ্ছে, কোরআন তেলাওয়াতের মিষ্টি নাই, কারিদের কাছে কোরআনের তেলাওয়াত নাই, সুর আছে, কথা বলেন না, সুর আছে স্বাদ নাই, কথা বোঝাতে পারিনি, সুর আছে স্বাদ নাই। এখন এই যে দশটা আমি বললাম, অনেক কিছু বলার ছিল দশটা যে বললাম, এগুলা কি ঠিক আছে, চলতেছে এগুলা? তাহলে কেয়ামত আরো পাঁচশো বছর পরে হবে, হ্যাঁ না বলেন না? কাছাকাছি আমাদেরকে প্রস্তুত হওয়া লাগবে ইনশাল্লাহ, বলেন না? কি নিয়ে প্রস্তুত? মারামারি করার জন্য অস্ত্র নিয়ে, ইমান নিয়ে, ইমান কে নিয়া আর কি আমল, ইমান আর আল্লাহর কাছে হাত উঠে বলেন আল্লাহ আমরা ওয়াদা দিলাম বেঁচে থাকতে আর নাফরমানি করব না, গুনার কাজ করব না, ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সবগুলা গুনাহকে মাফ করে দাও। সবাই বলেন আমিন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। অনেক সময় চলে গিয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে অনেক অনেক বেশি দোয়া থাকলো। আমিন। নূর টিভি 24, উইন্ড অফ পিস।